আজকে ব্রেকফাস্টে এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট, ঠিক আছে? ফার্স্টে আমি ওরটা দেখিয়ে দিলাম, যদিও খাওয়া শেষের দিকে। ওর আজকে ইচ্ছে হয়েছে আলু সেদ্ধ ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে। যাই হোক, প্রায় শেষের দিকে খাওয়া কমপ্লিট। এবার বাকি আমাদের কি কি আছে এবার সব এক এক করে বলছি। মানে এক একটা মানুষ এক এক রকম ব্রেকফাস্ট, ভাবো তাহলে। হ্যাঁ, তিনজন না, আজকে আবার আরেকজন আছে, চারজন। তোজো তোজো খাবে বলেছে, চল না ভাত না, ওটা পরে বলবো, আগে তুই ওটা খাও, পরে ওটা বলছি। এই যে তোমাদের বললাম এক একজনের এক একটা ব্রেকফাস্ট, ওর অলরেডি একটা রুটি খাওয়া হয়ে গেছে। ও খাচ্ছে কি? বাটার দিয়ে চিনি দিয়ে রুটি, বাটার দিয়ে চিনি দিয়ে রুটি। ওর এটাই নাকি ভালো লাগে, ফেভারিট, তাই তো? আচ্ছা, যদিও দিদি দু চোখে শুনতে পারে না, আমি এটা ব্রেড দিয়ে খাই, কিন্তু ব্রাউন ব্রেডগুলো খাই। আচ্ছা, আর এর ব্রেকফাস্ট হচ্ছে এটা বাটার ব্রেড। এইবার বলি আমারটা, আমি খাবো, হাসছে হাসছিস কেন? ও একজন খেলো আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ, একজন খাচ্ছে বাটার দিয়ে রুটি, একজন খাচ্ছে বাটার দিয়ে ব্রেড, আর আমার হচ্ছে কালকে সাবু মাখা। যার যেটা ফেভারিট খাবার সে সেটা খাচ্ছে, এটাই আমার ফেভারিট, এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, কি করে বলবো, প্রচণ্ড গরম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদি আমাদের এখানে রেগুলার বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে তোমরা মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে যে তোমরা অস্বস্তি বোধ করছো। আর আমাদের এখানে একটা ছিটে ফোটা বৃষ্টি নেই, প্লাস আমি অনেক জায়গায় দেখছিও যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে রেগুলার, আরে বাপরে আমাদের এখানে একটুও বৃষ্টি নেই, কি বলবো। বেলা বাড়ছে না, গরম তত বাড়তে থাকছে, আর বিকেলের পর থেকে তারপর ওয়েদারটা একটু ঠিকঠাক হচ্ছে। যাক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ব্রেকফাস্ট তো দেখতেই পেলে যে এক একজন এক একটা ব্রেকফাস্ট করলো আজকে। এডিটিং এর কাজ কমপ্লিট, এবার যাবো রান্নাবান্নায়। রান্নাবান্নায় যাবো বলতে আমি অনেকটাই গোছ কাজ করে নিয়েছি, করে নিয়ে ভাবলাম তাহলে চলো এবার তোমাদের সাথে একটু কথা টথা বলা যাক। এবার যাবো রান্নাবান্নায় হাত দিতে, তাড়াতাড়ি করে মানে রান্নাবান্না সেরে কতক্ষণে স্নান করে ঘরে ঢুকতে পারলে শান্তি। সমস্ত ঘরের মানে সমস্ত ঘরে না, ডাইনিংটা একমাত্র খোলা, দুটো ঘরের কাতাল এখন স্নান করে আসলো, বলেছি বেশি বেশি করে পাউডার দে গায়ে। ঘরের দেখেছো লাইট জ্বলছে, কারণ জানলা টানলা সব দেওয়া, পর্দা দেওয়া, তাপ ঢোকে। হ্যাঁ, দুটো ঘরেরই তাই, বন্ধ করে দিয়েছি, কিন্তু ডাইনিংটা তো বন্ধ করলে চলবে না, কারণ এখানে কাজকর্ম করতে হবে। দেখছো আমি কথা বলছি, আমার ঘাম ঝরছে। তো চলো এই গরম 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 নিয়েই আজকের ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা তো সবাই খেয়াল রাখি আমাদের বডি হেলথ আর স্কিনের, কিন্তু আমরা কি আমাদের ইন্টিমেট এরিয়ার খেয়াল আদৌ রাখি? তোমরা কি জানো, আদৌ যদি আমরা ইন্টিমেট এরিয়ার খেয়াল না রাখি তাহলে নানা রকম প্রবলেম হতে পারে, যেমন ভেজাইনাল প্রবলেম, ইচিং, ইরিটেশন, আরো অনেক কিছু। দেখো মার্কেটে তো অনেক ব্র্যান্ড আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোন ব্র্যান্ডটাকে চুজ করব, মানে কোন ব্র্যান্ডের ইন্টিমেট ওয়াশ আমরা ইউজ করব। আজকে আমি তোমাদের বলবো এই এভারটিনের ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ উইথ উইচ হ্যাজল। সব থেকে বড় কথা হলো এটা কিন্তু টিনেজাররাও ইউজ করতে পারে। এভারটিনের এই ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ উইথ উইচ হ্যাজল ফিল ফ্রেশ অ্যান্ড ক্লিন এন্টায়ার ডে, 100% ন্যাচারাল অ্যাক্টিভস, সোপ SLS অ্যান্ড SLES ফ্রি, জেন্টল ইয়েট এফেক্টিভ অ্যান্ড সুইটেবল ফর অল স্কিন টাইপস। দেখো এটা হচ্ছে এভারটিনের ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ উইথ উইচ হ্যাজল, এটা কিন্তু মমসদের জন্য, ফর মমস। আর এটা হচ্ছে এভারটিন ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ, এটা কিন্তু সবার জন্যই, মানে মমস, টিনেজার সবাই কিন্তু এটা ইউজ করতে পারো। এবার বলি এটা ইউজ করার সুবিধা কি কি আছে। এটা কিন্তু ইউজ করলে ইনফেকশন থেকে বাঁচাতে তোমাদের হেল্প করবে, ইচিং এবং বার্নিং দূর করতে হেল্প করে, এবং এটা কিন্তু মেনটেন করে ইন্টিমেট হাইজিন, ভাজাইনাল ময়েশ্চার এবং এভরিডে ফ্রেশনেস। এটা কিন্তু আমাদের প্রোটেক্ট করে ন্যাচারাল pH ব্যালেন্স এবং ভেজাইনাল ফ্লোর থেকে। আমি এই এভারটিনের ন্যাচারাল ইন্টিমেট ওয়াশের বাইং লিঙ্কস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। দেখো আজকে এই পাট শাক বেছে জলে ভিজিয়ে রেখেছি, এখন শাকটাকে ধোবো, পাট শাক ভাজা হবে। আর এখানে বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছ ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি, বোয়াল মাছ হবে সর্ষে বাটা দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর ওপরে এমনি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে উচ্ছে আলু ভাতে হবে। আর এখানে আলু কেটেছি, মাছের আলু, যতই সর্ষে বাটা হোক আর যাই হোক আলু হলে ওদের একটু ভালোই হয়। আর আজকে আবার তোজো খাবে, তোজো আমাকে বলেই রেখেছে বেশি করে আলু দেবে, ও মাছ খুব একটা পছন্দ করে না, ও সর্ষে বাটা আলু দিয়েই ভাত খাবে। তো যাই হোক, এই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু।
তো দেখো এখন ভাজতে চলে এসেছি বোয়াল মাছ, আর তাতান বোয়াল মাছ ভাজা দেখবে বলে এখানে এসছে। দেখে যখনই মাছ দিচ্ছি ফাটফাট করে ফাটছে আর ওভাবে দৌড়াচ্ছে, কি বলবো। যা বোয়াল মাছ ভাজা তো মানে খুবই মানে কষ্টকর, ভয়েরই ব্যাপার। এত আমার তো খুবই ভয় লাগে, ওরকম ঢাকনা দিয়ে 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 একটা একটা করে মাছ দিই, আবার উল্টানোর সময় ঢাকনা দিয়ে দিয়ে মানে খুবই প্রবলেম হয়। প্লাস আমি মানে ঢাকনাটা এমন দিকে রাখি, আমার দিকে সেফ রাখি, যে ফাটলে ওই দিকে দেওয়ালের দিকে ফাটবে। তো যাই হোক, আসল কাজই হয়ে গেছে, এবার জাস্ট মশলাটা কষিয়েই দিয়ে দেবো, তাহলে রান্না কমপ্লিট। আর এদিকে পাট শাক ভাজাও হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাতে যে সেদ্ধটা মেখেছিলাম মানে মেখেছি, ওটাও মাখা কমপ্লিট, এখন শুধু মাছ হয়ে গেলেই রেডি। তো এদিকে ঝোলটা একটু ফুটুক, ঝোল বলতে একটু জল দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই ভাজা মাছটা দিয়ে দেবো, তাহলে রান্না কমপ্লিট। এদিকে ভাতও ফুটছে, হয়তো আর একটু হবে। আর এদিকে তাতানকে দেখো কি করছে। আচ্ছা আগে দেখিয়ে দিই, ওই ওই জায়গাগুলো দেখো না, হ্যাঁ ওই জামা কাপড়গুলো ভাজ কর। এই যে পরীক্ষার সময় ওর খেলার তোড়জোড় বেড়েছে, এতদিন দেখিনি ওকে পুতুল নিয়ে খেলতে, আজকে পুতুল বার করেছে, পুতুলটার সাথে ব্যাকটেরিয়া মানিয়েছে। না আরে মেকআপ করেছি কেমন হয়েছে? ওই দেখো মেকআপ করিয়েছি বলে, এটা লিপস্টিক দেওয়ার ছিঁড়ি হয়েছে, ইস পুরো বেরিয়ে বুড়িয়ে সাইড দিয়ে ছড়িয়ে, ওটা ঠোঁট তো পুরো ওটা ঠোঁট ধরে নাও। তো এইগুলো কি, এই যে যে বেরিয়ে গেছে, এই যে কি বাবা কি হাতে লেগে গেল লিপস্টিক? না না আমার হাতে লাগে রে, ও এটা তো ম্যাটটা, সুপার ম্যাট লিপস্টিক যেটা ওঠেই না। দেখো ম্যাট লিপস কি অবস্থা, বলবে হ্যাঁ ডলটাকে কেমন সাজিয়েছে। ভেবেছিলাম একবার তোমাদের সামনে আসবোই না, এইভাবে কিভাবে আসে মানুষ। ও না যে কি অবস্থা গরমে, আমার পুরো ঘামে জামা ভিজে গেছে, আমি বললাম না আমার প্রচন্ড ঘাম হয়, জানা কাজ করে ঘাম তত্তরিয়ে ঝরে পুরো জামা টামা পুরো ভিজে গেছে। যাই হোক, তো এদিকে মাছটা আলুটা সেদ্ধ হয়ে গেলেই ভাজা মাছটা দিয়ে দেবো, তাহলে রান্না কমপ্লিট। আর যা যা রান্না হয়েছে টেবিলে নিয়ে নিয়েছি, রান্নাগুলো নিয়ে টেবিলটা পরিষ্কার করেই তারপর স্নান করতে যাবো, আর পাচ্ছি না। বলে কি স্নান করে উঠে পাউডার দিলে ফুটফুট ফুটফুট করে, কারোর মুখে শুনেছো? গরমকালে গরম আরো স্নান করে এসে পাউডার দিলে আরাম লাগে, কোনো স্লিপারই না, গরম আরো আরাম লাগে। কিন্তু আমার বোয়াল মাছও রেডি মানে হয়ে গেছে, টেবিলে নিয়ে নিয়েছি, আর আনতে আনতে এরা কিন্তু সবাই খেতে বসে পড়েছে। এখানে বোয়াল মাছও রেডি, এখানে খাওয়ার লোকজনও রেডি, আমি সোফায় বসেছিলাম, খাটেও বসিনি, কারণ খাটে বসলেই শুলেই একটু ঘুম ঘুম ভাব আসবে, এখানেই বসেছিলাম। টাইম হয়েছে, আবার উঠে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি তাতানের নাচের ক্লাসে, তাতানা ওদিকে রেডি হচ্ছে। আর এখন না দেখতে পাচ্ছি বিকেল চারটের পর থেকে দেখছি একটু হালকা হালকা মেঘ মেঘ ভাব এসছে, নাকি অন্যদিন না চারটের সময় রোদ থাকে, যথেষ্ট পরিমাণে রোদ থাকে, কিন্তু আজকে চারটের পরে দেখছি একটু হালকা হালকা মেঘ মেঘ লাগছে, আর এটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি হলেও হতে পারে, তো হলে তো খুবই ভালো, আর না হলে আর কি এভাবেই চলবে। তাতান কিন্তু আজকে এই জামাটা পরেছে, জামাটা পরে বেশ ওরও আরাম লাগছে, আরাম লাগছে না? হ্যাঁ, আর আমারও ওকে দেখে আমারও বেশ আরাম লাগছে, গরমের মধ্যে ঠিকই আছে। চলো আমি না তাতানকে দিয়ে চলে এলাম, কারণ আমার একটা ছোট্ট ভিডিও শুট করার আছে, ওটা পরে হলে হবে না, কারণ পরে আবার আমাদের বাড়ি একটু যেতে হবে, কেন যেতে হবে ওটা পরে বলবো। তেজে তো চলে এলাম, আমার আশা করি এই এইটুকু সময়ের মধ্যে আমার আমার কাজ হয়ে যাবে, তারপরে যাব তাতানকে আনতে, ওকে নিয়ে বাড়িতে আসবো না, ডাইরেক্ট যাবো আমাদের বাড়িতে, আর কেন যাবো সেটা তোমাদের পরে বলছি। যাক, এই হচ্ছে এই বাড়ির চৈত্র সংক্রান্তির কি বলে পাচন, পাচন পাচনের তরকারি আর কি, এটা আমাদের রীতি, প্রত্যেক বছর করতেই হয় চৈত্র সংক্রান্তির দিন। তো আমি এই বাটি বাটি নিয়ে এসেছি, আমাকে এই বাটি বাটিতে করে দিয়ে দিল, আর কি দেবে আমডাল, আর হবে আমডাল।
আমাদের এই বাড়ির নিয়ম আছে যে চৈত্র সংক্রান্তির দিন নিরামিষ খেতে হয়, আর সকালের দিক থেকে ভাত খাওয়া যায় না, খই চিড়া মুড়ি এসব খেতে হয় সারাদিন আর কি। তারপর বিকেলবেলা ঠাকুরের জন্য রান্না করে সন্ধ্যেবেলা লক্ষ্মী ঠাকুরের সামনে ভাত, পাঁচ রকম ভাজা, আম ডাল, তারপর পাচনের তরকারি ঠাকুরকে দেওয়া হয়। আর আজকের থেকে আমার মারা আম ডাল খেতে পারবে, এর আগে অবধি আম ডাল খেতে পারে না, সেদিনকে এই জন্য আমাদেরকে আম ডাল করেছিলাম নেয় দিয়ে। যাই হোক, আর এই ঠাকুরের প্রসাদটা না একসাথে সব মাখা হয়, মানে সব কিছু একসাথে, এটা এত ভালো লাগে কি বলবো। সুতরাং এখন দিচ্ছে আম দিয়ে মটর ডাল আর কি, মুসুর ডাল তো হবে না নিরামিষ। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্যই তোমাদের বলছিলাম যে এই বাড়িতে আসবো, এই বাড়িতে আসবো। প্রত্যেক বছর আমি এসে এরকম খাবার নিয়ে যাই, মানে এরকম ডাল তরকারি নিয়ে যাই। আর এই পাচনের তরকারিটা এত ভালো লাগে কি বলবো। শাশুড়িকেও দেবো, আমরাও নেবো, তো সব এখন বেড়ে গুড়ে দিচ্ছে। আর ওদিকে তাতার ওর দাদার সাথে কথা বলছে ওখানে বসে বসে। তো তাতার কিন্তু এখানে এসেই পড়তে বসে পড়েছে। আর এদিকে আজকে আমার মা পাঠিয়েছে সাবু মাখা, পাঠায়নি আমি, প্রত্যেকবারই মারও জানা আছে আর আমিও বলি যে মা সাবু মাখলে আমার জন্য রেখে দেবে, পরের দিন আমি গিয়ে নিয়ে আসবো। যথারীতি সাবু মাখা গিয়ে নিয়ে এসছি, কোথায় রাখবো, থাক এটা ফ্রিজে, কালকে সকালবেলা আবার আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এদিকে বুটনের তেল শেষ হয়ে গেছিলো, এটা রাস্তায় কেনা হয়েছে। আর এটা এখানে দিয়েছে আম ডাল, আর এখানে আছে তরকারি, মানে পাচন যেটাকে বলে আর কি, পাচনের মধ্যেই ওপরে ভাজাও, পাঁচ রকম ভাজা করে সেটাও দিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে সবথেকে অ্যাট্রাকটিভ যেটা আমার লাগে সেটা হচ্ছে কুমড়ো ভাজা আর আলু ভাজা। আলু ভাজা এরকম, কুমড়ো ভাজা তো মিষ্টি মিষ্টি, আর আলু ভাজা গোল গোল, কারণ গোল গোল করে আলু ভাজা, ভাজা কুমড়ো ভাজা তো প্রায় খাওয়াই হয় না, আলু ভাজাও খাওয়া হয় কিন্তু আমাদের আলু ভাজা সরু সরু করে, হ্যাঁ এটা গোল গোল খাওয়া হয়, আর কুমড়ো ভাজা খুব কমই খাওয়া হয়। হ্যাঁ, ওখান থেকে চলে এসেছি আর প্রচন্ডই গরম দেখতে পাচ্ছো তো, বাইরে যতক্ষণ স্কুটি চালাচ্ছিলাম হাওয়াতে ভালো লাগছিল, যেই ঘরে মানে স্কুটি ফুটে তুলে এসেছি গরমে আবার ঘেমে গেছি। আমি এসেই না শাশুড়ি মাকে তরকারিটা দিয়ে এসেছি, মানে আমার মা মার জন্য তরকারি পাঠিয়ে দিয়েছিল, সেই তরকারিটা নিচের ঘরে দিয়ে এসেছি, দিয়ে এসেই ওপরে আসলাম। আর আসার সময় তোমরা একটা মেলা দেখতে পেলে না, ওই মেলাটা আমাদের পাড়াতে দুদিন হয়, মানে চৈত্র সংক্রান্তির দিন হয় আর পরের দিন পয়লা বৈশাখের দিন হয়, দুদিনই মেলাটা হয়। কিন্তু আজকে যখন ওখান থেকে আসলাম মেলাটা দেখে বেশ মনে হচ্ছিল একটু যাই যাই, মানে ছোটখাটো মাঠের মধ্যে প্রচুর দোলনা মনে লাগানো। হ্যাঁ হ্যাঁ, ব্রেক ডান্স তো ছিল না, মিকি মাউস ঘোড়া গাড়ি অনেক কিছু ছিল, তোমরা কিন্তু খেতে বসে পড়েছি। এই হচ্ছে পাচনের তরকারি, মানে পাঁচমিশালি তরকারি যেটা বলে, পাচন, পটল ভাজা, একটু উচ্ছে ভাজা, আর আলু ভাজা, কুমড়ো ভাজা ছিল ওটা ওরা দিয়ে দিয়েছে, আমি আর নেইনি। এই যে আর এখানে হচ্ছে আম দিয়ে মটর ডাল, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো চলো, আমি কিন্তু একেবারে রাতের নাইটি পরে নিয়েছি, যার জন্য ওড়না গায়ে দিয়ে এসেছি, আর শুধু একটু ফ্রেশ হবো, চোখ মুখটা ধোবো একটু ভালো করে, তারপর শুতে যাব। আজকে তো চৈত্র সংক্রান্তি ছিল, তো আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই, তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো, কারণ আমার বাপের বাড়িতে নিয়ম আছে যে আজকের দিনে নিরামিষ খাওয়া, তোমাদের বললামই। কিন্তু আমার সেই শ্বশুর বাড়িতে সেরকম কোনো রকম নিয়ম নেই, শ্বশুর বাড়িতে মানে আমিষ নিরামিষ সবই খাওয়া যায় যেটা খুশি, ওরকম কোনো রকম নিয়ম নেই, কাজে এই জন্যই কিন্তু আমরা আজকে মাছ টাছ খেয়েছি। যাই হোক, বলে দিলাম, তোমাদের সবার নিয়ম তো সব রকম হয় না। একটা ব্যাপার হচ্ছে সেটা, কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তো তোমাদের আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই, কারণ তোমরা যখন আমার ভিডিওটা দেখবে অলরেডি পয়লা বৈশাখের দিন বসে দেখবে, কাজে তোমাদের পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা। বছরের প্রথম দিন তোমাদের সবার, বছরের প্রথম দিন না, তোমাদের সারাটা বছর সবার খুব ভালোভাবে কাটুক এটাই কামনা করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু তাতানের পরীক্ষাটা পড়ে গেছে, পরীক্ষা মানে এই এই সময়টা আর কি, কবে তো পরীক্ষা, সোমবার থেকে স্টার্ট, সোমবার থেকে পরীক্ষা স্টার্ট, মানে কাজেই আমরা মনে মনে মানে অনেকদিন আগেই একটা অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে পয়লা বৈশাখের দিন কি কি করবো, সকালবেলা একটু যাবো, একটু ঘুরবো ঠুরবো, কোনো যদি যদি কোনো মন্দিরে যাওয়ার ইচ্ছা হয় যেতে পারি, এরকম একটা প্ল্যান করেছিলাম। তারপর বিকেলের দিকে একটু বেরোতে পারি, একটু চিড়িয়াখানার দিকে ব্যারাকপুরের ওদিকটা একটু ঘুরে টুরে আসতে পারি, রাত্রে হয়তো বাইরে খেয়ে আসতে পারি, মানে এরকম কিছু টুকটাক প্ল্যান করেছিলাম। কিন্তু সব রকম প্ল্যান আমরা ক্যান্সেল করে দিয়েছি, কারণ আজকে করিনি, যবে থেকে শুনেছি তাতনের পরীক্ষা তবে থেকে ক্যান্সেল করে দিয়েছি, কারণ সম্ভব না, পসিবল না। একবার এটাও কথা হয়েছিল, ইন্দ্র বলছিল ভোরবেলা, তো ভোরবেলা চলো একটা কোনো একটা মন্দির থেকে ঘুরে আসি, কিন্তু দেখো ব্যাপারটা কি বলতো, ভোরবেলা গেলে যাওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু একটা না পড়ার একটা মুড থাকে, যে ঘুরতে গেলে না সে আসার পর সেই পড়ার একটা, আমার কাছে মনে হয়
যে সেই ব্যাপারটা থাকে না, কাজে মন লাগে না। হ্যাঁ যে বলে দিলে পড়ায় মন লাগে না, কারণ এই হচ্ছে ব্যাপার। যার জন্য সব রকম প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছি যে না কোথাও যাব না, পরীক্ষাটা মিটে যাক তারপর যা হওয়ার হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।